আলহামদুলিল্লাহ মহিলা যেমন জন্য দেখা করা হারাম জীবিত অবস্থায় মৃত মৃত অবস্থায় একই বিধান যে দেখতে পাবে না তার চেহারা দেখবে দেখবেন সে আর এমনি কাঁপন পানো অবস্থায় দেখলে সেটা তো সমস্যা নেই সেটা তো আর দেখলো না সরাসরি তো একই বিধান পুরুষের ক্ষেত্র যে পুরুষ মারা গেলে নান মাহারা মহিলারা ভিড় করবে না তাদেরকে দেখার জন্য কারণ জীবিত অবস্থা তাদের জন্য কি দেখাটা বিতর্কিত ছিল মৃত্যু অবস্থা একই অবস্থা আর এ সময় দেখা যায় যে অনেক পর্দার মানে লঙ্ঘন করা হয়ে থাকবে পর্দা নারী একটা ভালো পুরুষকে দেখা যাচ্ছে যে জীবনের কোন নারী দিকে দেখছে তো বিশেষ করে মহিলাকে দেখা পুরুষের জন্যে মৃত মহিলার লাশের দিকে দেখা পুরুষের জন্য মাহরাম পুরুষের জন্য এটা বৈধ নয় বিধি সম্মত নয় যেমন পূর্বে ছিল না কিন্তু কাফনের পরে কাফনে জড়ানোর অবস্থায় সবাই দেখতে পারে এমনি কাফানের উপর দিয়ে কাফোনের উপর পরিহিত অবস্থায় দেখতে পারে দর্শকের বুঝতে পেরেছেন যে মহিলাদের হোক পুরুষদের হোক জীবিত অবস্থা যে বিধান ছিল মৃত অবস্থা তো ওই একই বিধান থাকবে নর মাহারাম ন নারী একে অপরকে দেখতে পারবে না অর্থাৎ মারা যা কোনো নন মাহারামকে অপর নন মাহারাম দেখতে পারবে না এটাই হলো স্বাভাবিক বিধান আল্লাহ আলম ওসাল্লাহ নবীনা মুহাম্মদ